আমাদের সাংগঠনিক অভিযোগের নির্দেশে আমরা কেন্দ্রীয় দপ্তর থেকে একটা প্রেস দিয়েছিলাম, ওখানে একটা নাম্বার দিয়েছিলাম যে আমরা ছাত্রদলের নেতাকর্মী যারা আছে সর্বস্তরের সারা বাংলাদেশে আমাদের যে ইউনিট কমিটি আছে তারা তাদের স্ব ইচ্ছায় যতটুকু সাধ্য হচ্ছে সেই সাধ্যের অনুযায়ী, সেটা 10 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, আমরা সর্বোচ্চ লিমিট কিন্তু দিয়েছিলাম 500 টাকা, যে একজন কর্মী সর্বোচ্চ 500 টাকা দিতে পারবে। তারই ধারাবাহিকতা আমাদের ছাত্রদল তো আপনার সাংগঠনিকভাবে আমাদের প্রায় 2,50,000 নেতাকর্মী সংগঠন আমাদের ইউনিয়ন কমিটিগুলো সহ, সেক্ষেত্রে প্রত্যেকটা নেতাকর্মী যদি আপনাকে 10 টাকাও দেয় সেই হিসেবেই আপনার নেতাকর্মীর ধারণা 2 কোটি টাকা উঠবে। বাট আমরা শুধুমাত্র ছাত্রদের টাকা নিয়েই কত টাকা উঠছে এখন আমরা হিসেব করিনি, বাট যা উঠছিল আমরা ওইটা দিয়ে আপনার 3,000 প্যাকেট খাবার নিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে যাই। আমরা সিলেট জেলা এবং মহানগরে আমরা 2,000 প্যাকেট খাবার বিতরণ করেছি, বস্তা, প্যাকেট বলা ঠিক না, 2,000 বস্তা, এবং আমরা সুনামগঞ্জে 1,000 বস্তায় খাবার বিতরণ করেছি। ওইখানে আমাদের প্রায় 35-40 লক্ষ টাকা মতো উঠছিলেন, আমাদের ওই টাকাটা আমরা ওইখানেই খরচ করছি। এখনও আমাদের নেতাকর্মীরা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে সাধ্যমতো দিচ্ছেন, আমরা দ্রুত এগুলো কালেকশন করে আমরা উত্তরাঞ্চলে যাব। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে উত্তরাঞ্চলে কিন্তু বন্যার ভয়াবহতা দিন দিন প্রকাশ পাচ্ছে, সিলেট বা সুনামগঞ্জ যেভাবে মিডিয়া কাভারেজ পেয়েছে উত্তরবঙ্গ এভাবে পায় না। এর জন্য আমরা আমাদের সাংগঠনিক কিছু কাজ আছে, 6 তারিখ পর্যন্ত রেগুলার মিটিং আছে, 6 তারিখ মিটিং করে আমরা সরাসরি প্রেসিডেন্সি যেতে না পারলেও আমরা প্রতিনিধির মাধ্যম দিয়ে আমরা উত্তরাঞ্চলে ত্রাণ তৎপরতা চালাবো।